আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা যারা হজের সফরে মক্কা মদিনায় আগমন করতেছি, তাদের উদ্দেশ্যে একটি বিষয় জানিয়ে দেওয়া যে আপনি মক্কায় এসে কোন সিমটি কিনবেন বা কোন সিমটি আপনি ব্যবহার করবেন। বর্তমানে জেদ্দা এয়ারপোর্টে ফ্রিতে সিম দেওয়া হয়। হাজি সাহেবরা অনেক সময় না জেনে না বুঝে যেই সমস্ত কোম্পানির নেটওয়ার্ক কম থাকে সেগুলো সিম কিনে থাকেন বা ফ্রিতে নিয়ে নেন। এই জন্য আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি আসলে কোন সিমটি এয়ারপোর্ট থেকে সংগ্রহ করবেন। এয়ারপোর্ট থেকে আসলে সংগ্রহ করলে সিমে কোনো ব্যালেন্স থাকে না, কোনো কাজ হয় না হাজি সাহেবের জন্য। সেই জন্য উত্তম হলো মক্কায় এসে আপনার হোটেলে কোন সিমের নেটওয়ার্ক থাকে ভালো সেটি জেনে আপনি সেই সিমটি কিনবেন বা সিমটি সংগ্রহ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এসটিসি একটি সিম কোম্পানি সৌদি আরবের, যেটির নেটওয়ার্ক খুবই ভালো। এখানে হাজি সাহেবরা সিম সংগ্রহ করতেছেন এবং প্যাকেজগুলো কিনতেছেন। এরকম আরও অনেক কোম্পানি মক্কায় কোনো অভাব নেই। একটু পরপর রাস্তার মধ্যে চেয়ার টেবিল নিয়ে বসে বসে তাদের প্রতিনিধিরা সিম বিতরণ করতেছেন, সিম ফ্রি। জেদ্দা এয়ারপোর্টে যেরকম ফ্রি, এখানেও ফ্রি, বাকি প্যাকেজ কিনতে হয়। দেখুন, এটি একটি কোম্পানি মোবাইলই, এটিও ভালো। আপনি আসলে জেনে নেবেন আপনার হোটেলে কোন সিমের নেটওয়ার্কটি ভালো থাকে। হোটেলের কাউন্টারে যারা থাকে তাদের কাছে জিজ্ঞেস করে আপনি জেনে নেবেন যে আপনার যে হোটেলটিতে উঠতেছেন ওই হোটেলটিতে কোন সিমের নেটওয়ার্ক থাকে। আমরা দেখালাম এসটিসি এবং মোবাইলই, দুটি কোম্পানি মোটামুটি ভালো। আপনারা এই দুটি কোম্পানির যে কোনো একটি গ্রহণ করতে পারেন। এই যে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন এখানে জেইন রয়েছে, এই সমস্ত কোম্পানিগুলোর চাইতে প্রথম যে দুইটি কোম্পানি দেখে এলাম আপনাদেরকে, সেগুলো যে কোনো একটি আপনারা সংগ্রহ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এসটিসি, এটি আপনারা সংগ্রহ করতে পারেন। মক্কায় আসলে আপনারা হোটেল থেকে, ভালো হলো যে হোটেল থেকে আপনি জেনে নেবেন যে আপনার হোটেলে কোন সিমের নেটওয়ার্ক ভালো পাওয়া যায়, সেই সিমটি গ্রহণ করবেন এবং ভালোভাবে জেনে আপনার মোয়াল্লেমের সাথে পরামর্শ করে আপনি সিম সংগ্রহ করবেন, সিমের প্যাকেজগুলো কিনবেন। তাহলে ইনশাল্লাহ আপনার এখানে সিম সংক্রান্ত কোনো অসুবিধায় পড়তে হবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।